ফিলিমনের প্রতি পত্র। পৌল যীশুখ্রিস্টের বন্দী এবং আমাদের ভাই তিমোথিও, আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলিমন ও বোন আপ্পিয়া এবং আমাদের সহসেনা আর্খিপ্পা এবং যে মণ্ডলী ফিলিমনের ঘরে উপাসনার জন্য সমবেত হন তাদের সকলের উদ্দেশ্যে এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক। আমি যখন প্রার্থনার সময় তোমাদের মনে করি, তখন তোমাদের জন্য সর্বদা আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু যীশুর প্রতি তোমার বিশ্বাস ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনতে পাই ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি প্রার্থনা করি, আমরা যে বিশ্বাসের অংশীদার তা যেন তোমাকে খ্রিস্টের মহৎ গুণগুলি বুঝতে সাহায্য করে। ভাই, ঈশ্বরের লোকদের প্রতি তুমি যে ভালোবাসা দেখিয়েছ তা তাদের নতুন শক্তির যোগান দিয়েছে, আর এতে আমি গভীর আনন্দ ও শান্তি পেয়েছি। তাই আমি খ্রিস্টের নামে সাহসী হয়ে যা সঠিক তা করার জন্য তোমাকে আদেশ করতে পারি, কিন্তু আমি তোমাকে ভালোবাসার জন্য এটা করতে অনুরোধ করব। আমি পৌল এখন বৃদ্ধ হয়েছি, খ্রিস্ট যীশুর জন্য আমি বন্দী। কারাগারে থাকাকালীন যে অনিসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই। সে আগে তোমার উপযোগী ছিল না, কিন্তু এখন তোমার ও আমার উভয়েরই উপযোগী। তাকেই আমি তোমার কাছে ফেরত পাঠাচ্ছি, তার সঙ্গে যেন আমার নিজের প্রাণই পাঠাচ্ছি। আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যাতে সুসমাচারের জন্য আমি কারাগারে থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে। তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করতে চাইনি। আমি চাই তুমি যেন বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছা অনুসারেই আমার এই উপকারটুকু করতে পারো। কারণ হয়তো এই জন্যেই অনিসিমাস কিছুকালের জন্য আলাদা হয়েছিল, যেন তুমি চিরকালের জন্য তাকে পেতে পারো। এখন তাকে আর কেবলমাত্র তোমার দাসরূপে নয়, দাসের থেকে শ্রেয় স্নেহের ভাইয়ের মতো ফিরে পেতে পারো। সে আমার প্রিয়, কিন্তু তোমার কাছে প্রভুর ভাই ও মানুষ হিসাবে সে আরও প্রিয় হবে। যদি আমাকে তোমার বন্ধু বলে মানো, তবে অনিসিমাসকে আবার গ্রহণ করো। তোমরা আমাকে যেভাবে অভ্যর্থনা জানাও, অনিসিমাসকেও সেইভাবে অভ্যর্থনা জানিও। অনিসিমাস যদি তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কিছু ধারে, তবে তা আমার দেনা হিসাবে ধরো। আমি পৌল নিজের হাতে এটা লিখলাম, আমিই শোধ করব। তুমি তোমার নিজের জীবনের জন্য যে আমার কাছে ঋণী সে বিষয়ে আমি কিছুই বলবো না। হ্যাঁ ভাই, তোমার কাছে থেকে আমি প্রভুর প্রতিনিধি হিসাবে কিছু পেতে চাই। আমার হৃদয়কে খ্রিস্টে উৎসাহিত করো। তুমি আমার অনুরোধ মানবে এই বিশ্বাসে আমি তোমাকে এই চিঠি লিখছি। তাছাড়া আমি জানি যে আমি যা বলছি তুমি তার থেকেও বেশি করবে। আবার বলি, আমার থাকার জন্য ঘরও ঠিক করে রেখো, কারণ আশা করছি ঈশ্বর তোমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং শিগগির আমি তোমাদের কাছে যেতে পারব। খ্রিস্ট যীশুতে আমার সহবন্দী ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। মার্ক, আরিস্টার্ক, দিমা এবং লুক আমার এই সহকর্মীরাও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহায় হোক।